আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। আর শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। টাঙ্গাইলের ঘাটাইলে ব্যক্তি উদ্যোগে 2500 লক্ষণ গাছ রোপণ, সুস্বাদু হয় বাজারে, বাড়ছে চাহিদা। এবং বগুড়ায় শাহনগরে 20 জন কৃষককে বিনামূল্যে 20,000 মরিচের চারা বিতরণ, 34টি জেলার চাষিরা হয়ে উঠেছে নিয়মিত ক্রেতা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টাঙ্গাইলের ঘাটালে 2500 লটকন গাছ লাগিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন শামসুল আলম নামে এক উদ্যোক্তা। অনুকূল আবহাওয়া ও উপযুক্ত মাটির কারণে এই অঞ্চলে উৎপাদিত লটকন অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট, বাজারে চাহিদাও প্রচুর। প্রতিদিন পাইকাররা আসছেন লটকন কিনতে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিনের রিপোর্ট। টাঙ্গাইলের ঘাটাল উপজেলার রসুলপুর গ্রামের শামসুল আলম প্রায় 7.5 একর জমিতে 2500 লটকনের গাছ লাগিয়েছেন। গত বছর প্রথম ফল এলেও এবারই বাণিজ্যিকভাবে বিক্রি শুরু করেছেন। প্রথম বছরই 5 লাখ টাকার লটকন বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা। শামসুল আলম পেশায় শিক্ষক হলেও কৃষি তার নেশা। এবার প্রায় 80% গাছে আমার লটকন ধরছে এবং বাম্পার ফলন, বাজারের চাহিদাও বেশি, দামও ভালো পাচ্ছি। গত 2 দিনে প্রায় আমি আর প্রায় 40 মন লটকন বিক্রি হয়ে গেছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পাইকাররা তার বাগানে আসছেন লটকন কিনতে। 70 টাকা করে নিতেছি, আমি ব্যস্ত আছি ওই 90, 120, 130 এরকম তাছা হয়, তাতে বেচাতে আমার আর কি ওই 30-50টা মতো লাভ থাকে। আমি 70 টাকা করে নিচ্ছি, পরিবহন খরচ আছে, কেজিতে 5-10 টাকার মতো খরচ হয়। আমার দোকানে সেল করি 100-110, 120 এরকম। লটকন আবাদে পরামর্শ ও সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। টাঙ্গাইলের কৃষক শামসুল আলম মিরাকল ঘটিয়েছেন। ওনার প্রায় 2500 লটকন গাছ সমৃদ্ধ একটা বাগান আছে, সেই বাগানে প্রচুর লটকন ধরেছে এবং সেই লটকন নরসিংদীর লটকনের মতোই মিষ্টি, নানা পুষ্টিগুণে ভরপুর ও লাভজনক। লটকনের বাগান দেখে এলাকার অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লটকনও হতে পারে দেশের রপ্তানিযোগ্য একটি ফল, মনে করছেন উদ্যোক্তারা। টাঙ্গাইলের ঘাটাল থেকে মুস্তাফিজ আহমেদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর যা থাকছে। বগুড়ার শাহনগরে 20 জন কৃষককে বিনামূল্যে 20,000 মরিচের চারা বিতরণ, 34টি জেলার চাহিদা হয়ে উঠেছেন নিয়মিত বিক্রেতা। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। বগুড়ায় শাহনগরে সবজি নার্সারি মালিক সমিতির উদ্যোগে 20 জন কৃষককে বিনামূল্যে 20,000 মরিচের চারা বিতরণ করা হয়েছে। সমিতির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মতলুবুর রহমান। বক্তারা জানান, চারা গ্রাম খ্যাত শাহনগর সারা দেশের মধ্যে মডেল গ্রামে পরিণত হয়েছে। দেশের প্রায় 34টি জেলার মরিচ ও সবজি চাষিরা এই গ্রাম থেকে চারা সংগ্রহ করে থাকেন। এখন থেকে প্রতি বছর সারা দেশ থেকে 20 জন মডেল চাষি নির্বাচন করে চারা সরবরাহ করা হবে বলে জানিয়েছেন নার্সারি মালিক সমিতির সভাপতি। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইলের ঘাটাইলে ব্যক্তি উদ্যোগে 2500 লটকন গাছ রোপণ, সুস্বাদু হয় বাজারে, বাড়ছে চাহিদা। এবং বগুড়ার শাহনগরে 20 জন কৃষককে বিনামূল্যে 20,000 মরিচের চারা বিতরণ, 34টি জেলার চাষিরা হয়ে উঠেছেন নিয়মিত ক্রেতা। চ্যানেল আই কৃষি সংবাদে আজকের আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।